কাজের বিষম জটিলতায় যখন প্রাণ উষ্ঠাগত তখন সব ছেড়ে পালালাম সবুজের টানে। না, তবে বেশি দূর যাওয়ার মতো সুযোগ পাইনি, তাই একদিনের জন্য পালিয়ে গেলাম ঘাগরা ওয়াটারফলসে। চলুন তবে আজকের গল্প ঘাগরাকে নিয়ে। এই ঘাগরা নামটি এসেছে গাগরা থেকে। স্থানীয়রা আগে এই অঞ্চলটিকে গাগরা বলেই জানত। গাগরা কথার অর্থ হচ্ছে কালো মাটির তৈরি কলসি যার মধ্যে জল ভরা রয়েছে। এই ওয়াটারফলসটিকে দেখতে কিছুটা কলসির মতো, তাই এই নামকরণ। কিন্তু ব্রিটিশ পিরিয়ডে ফ্রেডরিক রাইস বলে একজন ব্রিটিশ আধিকারিক এই স্থানে প্রায় বেড়াতে আসতেন ঘোড়ায় করে। তিনি এই স্থানটিকে গাগরা উচ্চারণ করতে না পেরে ঘাগরা বলে বসেন। তারপর থেকেই এই স্থানটির নাম ঘাগরা। কি করে পৌঁছবেন ঘাগরা ওয়াটারফলস? আপনাকে প্রথমে রেলপথে বা সড়কপথে আপনাকে ঝাড়গ্রাম শহরে আসতে হবে। ঝাড়গ্রাম শহর থেকে আপনি হয় পাবলিক বাস ভাড়া করে বেলপাহাড়ি পর্যন্ত যেতে পারেন, কিংবা আপনি ঝাড়গ্রাম থেকেই বেলপাহাড়ি সংলগ্ন যতগুলি জায়গা আছে সেই জায়গাগুলি দেখার জন্য গাড়ি ভাড়া করে আপনি বুক করে ঘাগরা যেতে পারেন। যদি আপনি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন তাহলে বেলপাহাড়ি স্টপেজে নেমে আপনাকে টোটো বুক করতে হবে, বা প্রাইভেট কারও বুকিং করা যায়। সেই বুকিং করা কারে করে আপনাকে হয় তারাফেনি বা আপনাকে ঘাগরা, বা আপনি যদি খান্ডারিনি বা আপনি গাড্রাসিনি যেতে পারেন তাও যেতে পারেন। মোট দূরত্ব কলকাতা থেকে ঝাড়গ্রামের 174 কিলোমিটার, ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি 38 এবং বেলপাহাড়ি থেকে ঘাগরার দূরত্ব 6 থেকে 7 কিলোমিটার। টোটাল কলকাতা থেকে আপনার ঘাগরার ডিস্টেন্স হবে 218 কিলোমিটার। ঘাগরা ওয়াটারফলস আপনি কেন যাবেন? প্রথমত পিকনিক। পিকনিক করার জন্য খুবই আদর্শ জায়গা এই ঘাগরা ওয়াটারফলস। সামনেই আছে একটি খেলার মাঠ। শীতকালে এই মাঠই ভরে উঠে পিকনিক প্রেমীদের আড্ডা। আপনি যদি শহরের কোলাহল থেকে আসেন তাহলে এই ঘাগরা ওয়াটারফলের চারিদিকে সবুজ জঙ্গল আপনাকে তৃপ্তি তো দেবেই, সঙ্গে অন্তরে তৃপ্তির গ্যারেন্টিও আছে। এইখানে মূল আকর্ষণ যেটি, সেটি হচ্ছে ঘাগরা ওয়াটারফলস। শীতকালে জল খুব একটা না থাকলেও বর্ষাকালে এই ওয়াটারফল ভয়ানক রূপ ধারণ করে। বর্ষাকালে এই ওয়াটারফল দেখতে আশেপাশে থেকে বহু মানুষ এই জায়গায় ভিড় জমান। তারাফেনী নদী যে পাথুরে জমির উপর দিক দিয়ে বয়ে গেছে সেটা একটা ক্যানিয়ন তৈরি করেছে। এই ক্যানিয়নে আপনি দেখতে পাবেন কালো পাথুরে মাটির উপরে অনেক গর্ত, যেগুলো দেখতে দূর থেকে খুবই সুন্দর লাগে। চারপাশ গভীর জঙ্গল দিয়ে ঘেরা থাকার জন্য প্রচুর পাখি আপনি এখানে দেখতে পারেন, তো পক্ষীপ্রেমীদের কাছে এটি খুবই এক আদর্শ জায়গা। যদি প্রশ্ন করেন কোন সিজন ঘাগরাতে আসার জন্য বেস্ট, গ্রীষ্মকাল বাদ দিয়ে আপনি যে কোনো সিজনেই ঘাগরাতে আসতে পারেন। ঘাগরাতে আপনি কোথায় থাকবেন? ঘাগরা যেহেতু বেলপাহাড়ি থেকে খুবই কম দূরত্বের মধ্যে পড়ে, 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে, তাই আপনি সহজেই বেলপাহাড়িতে ফিরে আসতে পারেন। আপনি যদি 4টি থেকে 5টি জায়গা বেলপাহাড়িতে ঘুরে আপনি আবার বেলপাহাড়ি শহরে ফিরে আসেন তাহলে বেলপাহাড়িতে আপনি প্রচুর হোমস্টে পেয়ে যাবেন। এছাড়া যদি আপনি বেলপাহাড়ি না থেকে ঝাড়গ্রাম চলে আসেন তাহলে আপনি তাও করতে পারেন, ঝাড়গ্রামেও আপনি প্রচুর গেস্ট হাউস পেয়ে যাবেন। কিন্তু নিতান্তই যদি আপনাকে ঘাগরাতে থাকতে হয় তাহলে বেলপাহাড়িতে নেমে আপনাকে স্থানীয় লোকেদের সাথে জিজ্ঞেস করে নিতে হবে যে তার আশেপাশে কোনো রকম কোনো গেস্ট হাউস আছে কি না। খাবার মূলত লোকেরা নিজস্ব খাবার নিজেরাই নিয়ে আসে পিকনিক করার জন্য। যদি আপনি একা যান বা আপনার পিকনিক করার উদ্দেশ্য না থেকে থাকে তাহলে বেলপাহাড়ি থেকেই খাবার প্যাক করে এখানে নিয়ে আসুন। আর এখানে আপনি সামান্য কিছু স্টল পেয়ে যাবেন টিফিন খাওয়ার মতো, তবে সেগুলি শীতকালেই যখন পিকনিক বসে তখনই দেখা যায়, অন্য সময় দেখা নাও মিলতে পারে। এখানে আসলে যেগুলি অবশ্যই মনে রাখবেন, জলের বোতল অবশ্যই আপনার সাথে নিয়ে আসবেন। আপনি যদি বেলপাহাড়ি থেকে আসেন তাহলে অবশ্যই কিছু খাবার বেলপাহাড়ি থেকে নিয়ে আসবেন যদি আপনি পিকনিক না করেন। বর্ষাকালে আসলে রেনকোট বা ছাতা দুটোই আপনি বহন করবেন, একে অপরের সাহায্য করবেন। এখানে যে জায়গাটিতে আপনি এসেছেন সেই জায়গাটিকে উপযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আপনি ওয়াটারফলে নেমে সাঁতার কাটতে যাবেন না, কারণ জলের নিচে আন্ডার কারেন্ট ওয়াটার আছে। আপনি যদি
এখানে ক্যানিয়নগুলিতে ফটোগ্রাফি করতে যান তাহলে খুবই সাবধানে ফটোগ্রাফি করতে হবে, কারণ ক্যানিয়নগুলি খুবই স্লোপি এবং আপনি এখান থেকে পড়লে আপনার অনেক রকম ক্ষতি হতে পারে। আপনি এখানে কোনো রকম কোনো গাছ কাটবেন না, মিউজিক বক্স চালিয়ে প্রচণ্ড আওয়াজ করবেন না, কারণ আশেপাশে জঙ্গলে অনেক প্রাণীরাও রয়েছে। 5টার আগে চেষ্টা করবেন এই জায়গা পরিত্যাগ করার। আপনি যদি রাতে এখানে ক্যাম্পিং করতে চান বা থাকতে চান তাহলে অবশ্যই প্রয়োজনীয় অনুমতি বন দপ্তর থেকে নিয়ে নেবেন। যতদূর জানা যায় এখানে রাত্রে ক্যাম্পিং করার কোনো পারমিশন নেই। আপনি যদি পারেন একটি গাছ এখানে এসে লাগাতে পারেন। আপনি কোথাও গভীর জঙ্গলে একা এক চলে যাবেন না। আপনার যদি কোনো অসুবিধে হয় এই জায়গায় লোকাল অথরিটির অবশ্যই সাহায্য আপনি চাইবেন। অ্যালকোহল পান করা এখানে একদমই নিষিদ্ধ। কিছু নোট মনে রাখার জন্য, আপনি যদি ঘাগরা ওয়াটারফলস বেড়াতে আসেন তাহলে তার সাথে অবশ্যই তারাফিনি ব্যারেজটিকেও রাখবেন আপনার প্ল্যানের মধ্যে। আপনি যদি এখানে পিকনিক না করেন, শুধুই বেলপাহাড়ি ঘুরতে আসেন, একদিনে বেলপাহাড়ির সব জায়গা ঘোরা সম্ভব নয়, তাই আপনি প্রথমে খান্ডারানি ড্যাম, তারপর গাড্রাসিনি হিল দেখে আবার ফিরে আসুন বেলপাহাড়ি শহরে। সেখানে আপনি মধ্যাহ্নভোজন সেরে তারপর তারাফিনি ব্যারেজের দিকে বেরিয়ে যান। প্রথমে তারাফিনি ব্যারেজ দেখে ফেরার পথে ঘাগরা ওয়াটারফলস দেখে আপনি ঝাড়গ্রামের পথ ধরতে পারেন। পুরী ঘাগরা সম্পর্কিত সমস্ত তথ্য আমরা আপনাদেরকে দিতে পেরেছি এই শীতকালে কিংবা বর্ষাকালে, তাই একদিনের জন্য ঘুরে আসাই যায় ঘাগরা জলপ্রপাত। আমরা আবার ফিরে আসবো পরবর্তী অধ্যায়ে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ঘুরতে থাকবেন।